বন্ধুরা, ম্যান ভার্সাস ওয়াইল্ডের নতুন জায়গায় আমরা এসে গেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই দ্বীপটাতে। দূর থেকে যেটা দেখা যাচ্ছিল একটা ঘন জঙ্গল বনের মতো, সেই জায়গাটাতে আমরা এসে পৌঁছলাম। তবে এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু কাঁটা গাছ আর কাঁটা গাছ, বাবলা জাতীয় গাছ। এই গাছগুলোতে প্রচুর কাঁটা থাকে, তবে এগুলোকে পোড়া করলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতেই হবে। আর তো এখন আমরা কি করব, এই জায়গাটাতে ওপরের দিকটা উঁচু, ওই দিকে এগিয়ে যাব। কাঁটা ঝোপঝাড় পেরিয়ে এই যে কাঁটাগুলো, এই কাঁটাগুলোকে আমাদেরকে বড় করলে চলবে না, এগুলোকে সরিয়ে পাশ এড়িয়ে আমাদের উপরে উঠে যেতেই হবে। আর উপরে উঠে দেখলাম যেমনটা বলেছিলাম, এই গাছগুলোতে প্রচুর কাঁটা থাকে এবং যেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এই যে আমার পায়ে একটা বিঁধলো, এই দেখুন, জুতোর ভেতর দিয়ে এই কাঁটাগুলো পায়ে ঢুকলে রক্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকগুলো ঢুকেছে। খুব উঁচু থেকে আমাকে নিচে নামতে হবে। আর এই জায়গাটাতে রিস্কও আছে, রিস্ক থাকলে চলবে না, আমাকে নামতেই হবে। শুরু করছি। খাওয়ারের তো কিছুই সন্ধান পাচ্ছি না, তবে এই জায়গাটাতে কিছু থাকলেও থাকতে পারে, কিছু মানে সাপ থাকতে পারে, ইঁদুরও থাকতে পারে, ছোট কীট পোকামাকড় থাকতে পারে, এগুলোকেই আমাকে সংগ্রহ করতে হবে, লাঞ্চের ব্যবস্থা করতে হবে। খিদের জ্বালা আর সহ্য করা যাচ্ছে না। উই পোকা, পিঁপড়ে, পিঁপড়ে ডিম কিছুই পাওয়া যাচ্ছে না, লাকটাই খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমার কাজে লাগবে। কি কাজে লাগবে? আগুন জ্বালাতে কাজে লাগবে। রাবারের তৈরি জিনিস, অনেক সময় আগুন আমি এখানেই রেখে দেবো, এবং সঙ্গে আরো কিছু খড়কুটো, ডালপালা, শুকনো ডালপালা, সেগুলো আমাকে জোগাড় করতে হবে। আশেপাশে অনেকগুলো রয়েছে, জ্বালানি তো জোগাড় হয়ে যাবে, কিন্তু জ্বালানি কি কাজে লাগবে? খাবার তৈরির কাজে লাগবে। খাবারটা আগে সংগ্রহ করতে হবে। তো আমাকে খাবার কি পাওয়া যাবে চারিদিকে আরেকটু দেখে নিতে হবে। অসম্ভব কাঁটা কাঁটা বহুল এলাকায় এগুলো, আবার একটা বিদ্রোহ। নিচে নিচে যেটা দেখতে পাচ্ছি, ঝিঁঝি পোকার আওয়াজ
আপনারাও শুনতে পাচ্ছেন, তার মানে জায়গাটা কতটা নির্জন আপনারা বুঝতে পাচ্ছেন। জলের সন্ধান পেয়ে যাব, পেয়ে যাবো বললে ভুল হবে, মনে হয় পেয়েই গেছি। এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। আবার আমাকে একটু নিচের দিকে যেতে হবে। দেখুন নদীর ধারে একটা ছোট্ট একটা শুকনো খাল, শুকনো নয় তবে ওখানে জলও আছে, যেটা আমার অনেকটা চিন্তা মুক্তি ঘটিয়ে দিল। ছাদের ওঠানামা বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে যে কতটা চেষ্টা পেয়েছে, কতটা পরিশ্রম হয়েছে। বডি ডিহাইড্রেশনটা আগে কাটাতে হবে, এই জলটা আমাকে একটু নিয়ে নিতে হবে। অনেকটা প্রাণ ফিরে পেলাম। জল পেয়ে গেলাম। আশেপাশের এলাকা থেকে কোথাও যদি শুকনো বোতল, খালি বোতল যে কোনো হলেই চলবে। আরেকটু নিয়ে নেব। জলটা আমাকে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে, স্নানটাও সেরে নিতে হবে। আরে জলে ছোট বড় মাছ পেয়ে যাবো মনে হচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, ছোট বড় মাছ রয়েছে, এগুলোকেই আমাকে শিকার করতে হবে। একটা কাঁকড়া দেখতে পেয়েছি। বাটাকে ধরতে পেরেছি। ওরে বাবা, ছোট হলেও কামড়ে দিতে পারে। এইটাকে কি করবো, সঙ্গে করে রেখে দেবো, তবে দানাটাকে ভেঙে দিতে হবে, যেটা দিয়ে কামড়াতে পারে। আর কামড়ার প্রশ্ন নেই, তাকে রেখে দেবো। কাঁকড়া মাছ গায়ের আওয়াজ শুনেও এরা খুব চালাক। কাপড়ের ছেঁড়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছি, ওইটা আমাকে সংগ্রহ করতে হবে। এটা একটা পুরনো গেঞ্জি, এটা কাজে লাগবে। পরে ঠিক আছে, কাপড় ছেঁড়াটাকে প্রথমে ধুয়ে নেব। পাটা দাঁড়াচ্ছে না, স্লিপ করে যাচ্ছে। জুতোর জন্য চলাটা মুশকিল হয়ে যাচ্ছে। এইটাকে প্রথমে ধুয়ে নেব। রোদ্দুরের তাপে এইগুলো মাথাটাকে ঢাকিয়ে নিতে হবে। আরাম বোধ করছি। সুন্দর, তবে মানে কাঁধের জিনিসপত্র গুলো এইগুলো কি জানো চলবে না, এগুলোকে ডাঙার উপরে রেখে দিয়ে এখানে একটা ঘোড়া জাল দেখতে পেয়েছি। আমার মাছ ধরার কাজে লাগবে। জুতো গুলোকেও উপরের দিকে দিতে হবে। সুন্দর জায়গায় পজিশন করে দিয়ে মাছ ধরার ব্যবস্থা করতে হবে। এইখানে প্রায় সরু আছে, বড় ফাঁকা জায়গা থেকে যখন জায়গাটা ছোট হয়ে যাচ্ছে মাছগুলো ওই জায়গাটা জড়ো হয়ে যায়। তাহলে কী করবো,
এইখানে জালটাকে সুন্দর করে পাশে বেঁধে দিলাম। এপাশে তো বাঁধার জায়গা নেই, তাহলে কি করতে হবে, মাটির একটু ডালা নিয়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে মাছ যখন এই দিকেও আসবে এখানে সে আটকা পড়ে যাবে, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। একটু সময় পরে এসে খোঁজ নিতে হবে মাছ পড়েছে কিনা। চলো না পরে শুকনো ডালপালা জোগাড় করি এখন। গ্রেট জব, গ্রেট জব। ঘন বন জঙ্গল থেকে আমরা নিচে নেমে এসেছি, মাছ ধরার ফাঁদ তৈরি করে দিয়ে ওয়েট করছি। কিলের চালায় আর সহ্য হচ্ছে না। যে জালটা পেতে দিয়েছি সেই জালটা মাছ লাগলে নড়ে উঠতে পারে, তবে মনে হচ্ছে কিছু একটা মনে হয় বেঁধেছে, কিছু একটা লেগেছে। পাচ্ছি না, পাচ্ছি না, একটা 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 এই দেখো দুটো একসঙ্গে, শিকার কমপ্লিট। ভাগ্যে জালটাকে পেয়েছিলাম, জালটাকে শুকিয়ে নিয়ে এটা আবারও কাজে লেগে যাবে, এটাকে সঙ্গে রেখে দিতে হবে। সঙ্গে মাছ তো থাকলোই, খাবারের জোগাড় হয়ে গেল, এবারে জ্বালানি। তবে এই এরা এলাকাগুলোতে শুকনো ডালপালা প্রচুর আছে, পেয়ে যাবো, পেয়ে যাবো, অবশ্যই পেয়ে যাবো। চলো না এদিকে। ও একটা দেহাবশেষ, চললে ও